কালিয়াচক 3 নম্বর ব্লকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা দুয়ারে সরকার প্রকল্পের শিবির অনুষ্ঠিত হলো। সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে শনিবারই সরকার প্রকল্পের মাধ্যমে এলাকার সাধারণ মানুষদের নানান সরকারি পরিষেবামূলক আবেদনপত্র গ্রহণ করা হয়। এই এলাকা দুয়ারে সরকার প্রকল্পে তদারকি করেন কালিয়াচক 3 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা তরুণ ঘোষ। এছাড়াও আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষ এদিন উপস্থিত ছিলেন। এদিন গয়েশবাড়ি হাই স্কুলে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণের মধ্যে সমস্ত বিধি এবং নিয়ম মেনে কর্মসূচি চলে, যেখানে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীভান্ডার, রূপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করা হয়। আবেদনকারীদের সেই আবেদনপত্র সমস্ত খুঁটিনাটি খতিয়ে দেখেন স্থানীয় তৃণমূল নেতা তরুণ ঘোষ। তিনি বলেন, রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠুভাবে সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সন্দীপ অটো লাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার, এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5,000 টাকা পর্যন্ত ছাড়, গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি, এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার, মোবাইল 9832077848। এখানে খুব ভালোভাবে চলছে, আমাদের সব কিছু নিয়ম মেনে চলছে, যত রকম কাজ আছে দুয়ারে সরকারের সব রকমই করা হচ্ছে, খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। এটা গয়েশ্বরী স্কুল, আজকে আমাদের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে গয়েশ্বরী পরিভবন স্কুলে আজকে দুয়ারে সরকারের মেন ক্যাম্প চলছে। এখানে সুন্দরভাবে আমরা অর্গানাইজ করেছি প্রত্যেকটা, এখানে যতগুলো সরকারি স্কিম নিয়ে প্রত্যেক দপ্তর থেকে এসছে, সকলেই বসেছে, খুব ভালো সুন্দরভাবে হচ্ছে। এত ভিড় বেশি কেন? ভিড় খুব একটা নাই, যেরকম যেহেতু লক্ষ্মী ভান্ডারে কিছুটা সমস্যা ছিল, স্বাস্থ্যসাথী এখনও যেগুলো হয়নি সেগুলোর কাজ হচ্ছে, সেগুলো একটু ভিড় হয়েছে, খুব একটা তো ভিড় নাই, ভালোইভাবে হয়েছে।